হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আরবান কুক। আমি নবনীতা, আজ আপনাদের সাথে শেয়ার করব দুধ পুলির রেসিপি, যেটা একেবারে মাটির উনুনে কাঠের জালে তৈরি করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা পুরটা তৈরি করে নেব, তার জন্য কড়াই বসিয়ে নিয়েছি। এবার নারকেল কোরানো দিয়ে দিলাম, দুটো নারকেল আমি ব্যবহার করেছি। নাড়াচাড়া করতে হবে সামান্য, আর সেই ফাঁকে আমি একটু দুধ গুলে নিচ্ছি। এখানে আমি 250 ml লিকুইড দুধ ইউজ করেছি, আর তার সাথে 100 গ্রাম মতো পাউডার দুধ গুলে নিচ্ছি। হালকা গরম করে দুধটা, তারপরে পাউডার মিল্কটা দিলে তাড়াতাড়ি গুলে যাবে। স্মুথ করে গুলে নিতে হবে। এবার ওই নারকেল কোরানোটার মধ্যে এই দুধটা দিয়ে দিতে হবে। এবার খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখানে আমি পাউডার মিল্ক ইউজ করেছি, আপনারা চাইলে দুধ ঘন করেও দিতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি। চা খাওয়ার কাপগুলো মাপ আমি এখানে ব্যবহার করেছি, আর মেজারিং কাপ নিলে আপনি 1/2 কাপ দেবেন। চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। হয়ে গেলে এবার এতে আমি গুড় দিয়ে দিচ্ছি 150 গ্রাম। এটা খেজুর গুড়, আপনারা চাইলে পুরোটা খেজুর গুড়েও করতে পারেন। গুড়টা আপনারা গ্রেট করেও দিতে পারেন, তাতে তাড়াতাড়ি গলে যায়। আমি এভাবেই দিয়েছি, এমনিতেই নরম হয়, খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তাতে আরও তাড়াতাড়ি গলে যাচ্ছে। কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে হবে, আর খুব বেশি আঁচ দেওয়া যাবে না, কম আঁচে এটা করতে হবে। কম আঁচে ক্রমাগত নাড়তে নাড়তে এটা রান্না করতে হবে, আর যখন এটা একটু আঠালো হয়ে আসবে তখন এটা তৈরি হয়ে যাবে। দেখুন খানিকটা শুকনো হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো, 1 টিস্পুন মতো। নারকেল নাড়ুর থেকে একটু কম পাকের হলেই এটা তৈরি হয়ে যাবে, অর্থাৎ অতটাও আঠালো হওয়ার প্রয়োজন নেই, তার এক স্টেজ আগে। দেখুন পুরটা একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। কড়াইতে কিছুটা জল নিয়ে নিলাম। এবার এখানে আমরা ডোটা তৈরি করব। জলটা ফুটে উঠলে এখানে সামান্য একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন মতো দিয়েছি। এবার চাল গুঁড়োটা এক এক করে অ্যাড করতে থাকতে হবে আস্তে আস্তে, কিছুটা অ্যাড করে নেড়ে নিয়ে আবার কিছুটা অ্যাড করে, এভাবে অ্যাড করতে হবে। একবারে সমস্তটা আমরা দিয়ে দেবো না। এখানে আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি, আতপ চালের গুঁড়ো নিয়েছি 500 গ্রাম। সেই আন্দাজে জলটা দিতে হবে। মোটামুটি যখন সমস্ত চাল গুঁড়োটা একসাথে ডোয়ের মতো হয়ে আসবে তখন এটা আঁচ থেকে নামিয়ে নিতে হবে। জলের পরিমাণ যদি একটু বেশিও হয় তাতে কোনো অসুবিধা নেই, চাল গুঁড়োটা আরেকটু টানিয়ে নিলেই চলবে, অর্থাৎ আরেকটু ফুটিয়ে নিয়ে ঘন করে নিলেই চলবে। এবার কড়াই থেকে এটাকে একটা গামলায় নিয়ে নিচ্ছি, আর যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ ওয়েট করছি। অবশ্য একদম ঠান্ডা হয়ে গেলে চলবে না, সামান্য একটু হাত দেওয়া যায় এরকম গরম অবস্থায় এটাকে এবার মেখে নিতে হবে। মাঝে মাঝে জল হাত করে নিচ্ছে যাতে গরমটা অতটা অনুভব না হয়। আপনারা চাইলে আর একটু সামান্য ঠান্ডা করার পরও করতে পারেন, তাহলে আর জলে হাত দিতে হবে না। আর এবার এতে অল্প অল্প করে চাল গুঁড়ো মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে। চাল গুঁড়ো প্রয়োজন হলে তবেই দেবেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই। খুব বেশি মাখবেন না,
স্মুথ হয়ে গেলেই হয়ে যাবে। এবার এই ডোটা 10 মিনিট মতো রেস্ট করতে দিতে হবে। 10 মিনিট পর ওই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে পিঠেটা তৈরির জন্য। ছোট ছোট লেচি থেকে এবার বাটির মতো তৈরি করতে হবে হাতের সাহায্যে, যেভাবে দেখা যাচ্ছে ঠিক সেইভাবে। যদি ডোটা হাতে আটকে আটকে যায় সেক্ষেত্রে হাতে অল্প অল্প চাল গুঁড়ো নিতে হবে। এবার এখানে পুরটা দিয়ে দিতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, পুরের পরিমাণটা যেন খুব বেশি না হয়ে যায়, আবার খুব কমও না হয়ে যায়। খুব কম হলেও খেতে ভাল লাগবে না, আর বেশি হয়ে গেলে এটা সিল করা যাবে না। ঠিক মতো সিল না করা গেলে তাহলে কিন্তু যখন এটা দুধে দেওয়া হবে তখন ফেটে যাবে, তাই এদিকটা অবশ্যই খেয়াল রাখবেন যেন সমস্ত দিক ভালোভাবে সিল করা হয়। আর এই যে হাতের সাহায্যে একটা বাটির মতো বা লেচির মতো আমরা তৈরি করছি, মানে পাতলা করে নিচ্ছি তারপর পুরটা ভরছি, এখানে এটা যতটা পাতলা হবে তত খেতে ভালো লাগবে। খুব বেশি মোটা হলে বেশি চাল চাল লাগবে আর পিঠেও শক্ত হয়ে যাবে। পাতলা হলে পিঠে বেশি শক্ত হবেও না আর খেতেও ভালো লাগবে, অর্থাৎ পুর আর বাইরের যে কোটিংটা তার একটা ব্যালেন্স থাকবে। পিঠে বানানো সম্পূর্ণ প্র্যাকটিসের ব্যাপার, যার যত অভিজ্ঞতা হবে প্র্যাকটিস করতে করতে তার পিঠে তত সুস্বাদু আর তত ভালো হবে। একইভাবে সমস্ত পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি 2 লিটার দুধ, এখানে ফুল ফ্যাট মিল্ক নিতে হবে, সেটাকে ঘন করে নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি চিনি। 1 কাপ মতো চিনি ব্যবহার করেছি, চায়ের কাপের 1 কাপ, আর দিয়ে দিয়েছি সুগন্ধের জন্য এলাচ গুঁড়ো। চিনিটা যখন গলে গেছে তখন আবার এখানে আমি পিঠেগুলো 1 1 করে দিয়ে দিচ্ছি। আপনারা যদি সম্পূর্ণভাবে গুড় দিয়ে তৈরি করেন তাহলে চিনি দেওয়ার আগে প্রয়োজন নেই, সবার শেষে গুড়টা দেবেন। সমস্ত পিঠেগুলো দেওয়া হয়ে গেছে, দুধটা ফুটে উঠেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি গুড়টা। খেজুরের গুড় নিয়েছি আমি এখানে 150 গ্রাম। আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি আর গুড়ের পরিমাণটা ব্যবহার করবেন। তবে মনে রাখবেন এর ভেতরেও পুর দেওয়া আছে যাতে মিষ্টি আছে, সেই কথাটা মাথায় রেখে এখানেও গুড়টা দিতে হবে। এখানে গুড়টা বা চিনিটা যেটা দেওয়া হচ্ছে সেটা শুধু এই দুধটাকে মিষ্টি করার জন্য, তাই খুব বেশি দিয়ে দিলে মিষ্টির পরিমাণটা বেশি হয়ে যাবে। খেজুরের গুড় দিলে অনেক সময় দুধ ফেটে যায়, সেক্ষেত্রে আপনারা সবার শেষেও এই গুড়টা অ্যাড করতে পারেন। আমি এখানে একটু আগেই দিয়ে দিয়েছি, অবশ্য আমার দুধটা ফাটেনি। আপনারা সবার শেষে যখন হয়ে যাবে গুড়টা গ্রেট করে নিয়ে দিয়ে নেবেন, তাহলে কিন্তু দুধের সাথে খুব ভালোভাবে গুড়টা মিশে যাবে। পিঠেগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, এবার এটা একদমই পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। এটা ঠান্ডা বা গরম যে কোনোভাবেই পরিবেশন করা যায়, যেভাবে আপনার পছন্দ। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, নতুন ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।